জাতির পিতা সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের জন্য। দীর্ঘ ২৪ বছর সংগ্রাম এবং যুদ্ধ, তারই ফসল আমাদের স্বাধীনতা। সে ৪৮ সালে ভাষা আন্দোলন তিনি শুরু করেছিলেন, আর তারপর থেকেই বারবার কারাবরণ করেছেন। এমনকি বাংলাদেশের সেই ভূখণ্ডে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনি। ৫৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে সৌদি সাহেবের নেতৃত্বে, প্রথম পাকিস্তানের শাসনতন্ত্র উপহার দেয় আওয়ামী লীগ। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করে, সরকারি ছুটি দেয়, এবং যখন দেশটা এগিয়ে যাচ্ছে তখনই ৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান ক্ষমতা দখল করে, একদিকে সেনাপ্রধান, অপরদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি, এবং ক্ষমতা দখল করে সকল রাজনীতি নিষিদ্ধ করে দেয়, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়। ১১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যদিও ১২ই অক্টোবর অফিসিয়ালি গ্রেপ্তার দেখায়। এবং ১১ অক্টোবর যে তিনি যে বন্দী হয়ে গেলেন, এরপর তিনি তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়, প্রায় ১৫টার উপর মামলা, যাকে তিনি হ্যাবিয়াস কর্পাস করে উচ্চ আদালত থেকে মুক্তি পান ৫৯ সালের ১৭ ডিসেম্বর। তবে তার রাজনীতি নিষিদ্ধ ছিল, ঢাকার বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, ঢাকার বাইরে যেতে হলে তাকে থানায় খবর দিয়ে যেতে হবে বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে খবর দিয়ে যেতে হবে, এটাই নিয়ম ছিল। সেই সময় তিনি আসলে জীবন জীবিকার জন্য, আর তাছাড়া বেকার তো থাকতে পারেন না, সেই সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি যোগদান করেন, এবং সেই যোগদানের তারিখটা ছিল ১লা মার্চ ১৯৬০ সাল। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#।